চ্যানেল সন্ধ্যা, সুরের ভুবনে বাংলাদেশ। কথা মতো যেখান থেকে মণি খেয়েছিল পাখিনি সেই জায়গায় রেখে দিল। শিবের মণিপত্তার ডাটা দিয়ে দে পাতাল পুরীতে এক জীবন্ত গাছের গোড়ায় বিশাল আকারে ডিম্ব তৈর হলো। সেই পাতাল পুরীতে ছিল বাসুকী রানী, তার দাসী বাদীগণকে নিয়ে কমল বিলে গিয়েছিল হাওয়া খেতে। এত বড় পাখির ডিম দেখে রানী ডিম তুলে নিল হাতে, অতি যত্ন করে রেখে দিল প্রাসাদে। 10 মাস 10 দিন পর সেই ডিম্ব থেকে এক মানুষ রূপে কন্যা জন্ম গ্রহণ করলো। সেই কন্যাকে আজ কোথায় নিয়ে যাচ্ছে আমরা কিছুক্ষণ উপভোগ করি।